এক কুখ্যাত যুবকের দ্বারা 33 বছর বয়সী এক মহিলার শ্লীলতাহানির শিকার। ঘটনা কমলাসাগর বিধানসভা কেন্দ্রের শেখেরকুট পশ্চিমপাড়া এলাকায়, গোকুলনগর সিটিআই ক্যাম্প সংলগ্ন এলাকায়। মিনু দাস এবং তার ছেলে জয়ন্ত দাস ওই মহিলার বাড়িতে এসে প্রথমে একটি গ্যাসের চুলি নিয়ে ঝগড়া শুরু করে এবং পরে কুখ্যাত জয়ন্ত দাস ওই মহিলার এক নাবালক ছেলের সামনে ওই মহিলাকে শ্লীলতাহানি করার জন্য ঝাঁপিয়ে পড়ে। পাশাপাশি ওই মহিলার গলা থেকে একটি সোনার চেন ছিনতাই করে নিয়ে যায়। সোমবার আগরতলা জেলা ও দায়রা জজের আদালতে জয়ন্ত দাস ও তার মা মিনু দাসের বিরুদ্ধে মামলা দায়ের করে ওই মহিলা। কি যে ঘটনা, কোর্টে কি লিখেছেন? আপনারা কি ছিল তাহলে করছে ওইখানে? ছেলের মা যে